হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অল এ প্রেস করে দিন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি বাটা মাছের দাম দিয়ে শুরু করা যাক। আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর এবং তাজা বাটা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই সুন্দর সুন্দর এবং তাজা বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা কেজি। দেখুন কত সুন্দর বাটা মাছ, এই বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা কেজি। বাটা মাছের পরে এই সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন বাটা আর পুঁটি মিক্স করা এই মিশালি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা কেজি। বাটা এবং পুঁটির মিক্সারগুলো বিক্রি হচ্ছে মাত্র 220 টাকা কেজি। বাটা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক সামুদ্রিক কাঁকড়ার দাম। আপনারা এই মুহূর্তে যে সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই সামুদ্রিক কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 80 টাকা থেকে 100 টাকা কেজি। এই সামুদ্রিক কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 80 টাকা থেকে 100 টাকা কেজি। দেখুন এগুলো কিন্তু সবই সামুদ্রিক কাঁকড়া। সামুদ্রিক কাঁকড়ার পরে এবার চলুন জেনে আসা যাক নদীর কাঁকড়ার দাম। আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার নদীর কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এই নদীর কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই নদীর কাঁকড়াগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। কাঁকড়ার পরে এবার চলুন জেনে আসা যাক পমফ্রেট বা রূপচাঁদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে পমফ্রেট বা রূপচাঁদা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রূপচাঁদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 750 টাকা কেজি। আপনারা এই মুহূর্তে যে রূপচাঁদা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রূপচাঁদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 750 টাকা কেজি। দেখুন কত সুন্দর এবং একই সাইজের রূপচাঁদা মাছ এগুলো। বন্ধুরা, রূপচাঁদা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ইন্ডিয়ান কাতলা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ইন্ডিয়ান বড় সাইজের কাতলা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কাতলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 থেকে 420 টাকা কেজি। এই বড় সাইজের ইন্ডিয়ান কাতলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 থেকে 420 টাকা কেজি। দেখুন এগুলো কিন্তু বড় সাইজের কাতলা মাছ এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতলা মাছ। কাতলা মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ইন্ডিয়ান বড় সাইজের বোয়াল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় বোয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান বোয়াল মাছ। এই বোয়াল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 620 টাকা থেকে 650 টাকা কেজি। এই বড় সাইজের ইন্ডিয়ান বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 620 টাকা থেকে 650 টাকা কেজি। বড় বোয়াল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক মিডিয়াম বোয়াল মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের বোয়ালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ান বোয়াল মাছ। আর এই মিডিয়াম সাইজের ইন্ডিয়ান বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 থেকে 450 টাকা কেজি। এই মিডিয়াম সাইজের ইন্ডিয়ান বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 400 থেকে 450 টাকা কেজি। প্রিয় বন্ধুরা, আমার আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। ইন্ডিয়ান মাছের পরে এবার চলুন জেনে আসা যাক দেশি কিছু মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাতক্ষীরা রুই মাছ। আর এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 240 টাকা থেকে 250 টাকা কেজি। আপনারা এই মুহূর্তে যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 240 টাকা থেকে 250 টাকা কেজি। রুই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক গ্রাস কাপের দাম। আপনারা এই মুহূর্তে যে গ্রাস কাপ মাছগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রাস কাপ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 240 টাকা কেজি। আপনারা এই মুহূর্তে যে গ্রাস কাপ মাছগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রাস কাপ মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 220 টাকা থেকে 240 টাকা কেজি। বন্ধুরা, গ্রাস কাপের পরে এবার চলুন জেনে আসা যাক রং বেরঙের কার্পু মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে কার্পু মাছগুলো দেখতে পাচ্ছেন, এই কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই রং বেরঙের কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। দেখুন কত সুন্দর কার্পু মাছ এগুলো। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তবে সেটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত মৃগেল মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন মৃগেল মাছগুলো কিন্তু এখনও জ্যান্ত আছে। এই জ্যান্ত মৃগেল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা কেজি। এই জ্যান্ত মৃগেল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা কেজি। দেখুন একই সাইজের মৃগেল মাছ এগুলো এবং এগুলো কিন্তু সবই জ্যান্ত মৃগেল মাছ।
মিডিকেল মাছের পরে এবার চলুন জেনে আসা যাক জ্যান্ত তেলাপিয়া মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা কেজি। এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 180 টাকা কেজি। তারপরে এই সাইডেও যে তেলাপিয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ, এগুলো কিন্তু জ্যান্ত তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। এই জ্যান্ত তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 150 টাকা থেকে 160 টাকা কেজি। এগুলো কিন্তু একটু ছোটো সাইজের জ্যান্ত তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের পরে এবার চলুন জেনে আসা যাক চাষের কই মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের চাষের কই মাছগুলো দেখতে পাচ্ছেন, এই চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। এই চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 200 টাকা থেকে 220 টাকা কেজি। বন্ধুরা, চাষের কই মাছের পরে এবার চলুন জেনে আসা যাক চাষের শিং মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের চাষের শিং মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর এবং জ্যান্ত চাষের শিং মাছ এগুলো। এই শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা থেকে 260 টাকা কেজি। এই চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 250 টাকা থেকে 260 টাকা কেজি। শিং মাছের পরে এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের পাবদা মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের পাবদা মাছগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এগুলো কিন্তু অনেক ছোটো সাইজের পাবদা মাছ। এই পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 240 টাকা থেকে 250 টাকা কেজি। এই ছোটো সাইজের পাবদা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 240 টাকা থেকে 250 টাকা কেজি। এগুলো কিন্তু ছোটো সাইজের পাবদা মাছ। প্রিয় বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। পাবদা মাছের পরে এই মুহূর্তে আপনারা যে পোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা থেকে 300 টাকা কেজি। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের পোয়া মাছগুলো দেখতে পাচ্ছেন, এই পোয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 280 টাকা থেকে 300 টাকা কেজি। পোয়া মাছের পরে এবার চলুন জেনে আসা যাক বড় সাইজের নদীর পাঙাশের দাম। আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের দুটো নদীর পাঙাশ দেখতে পাচ্ছেন, এই নদীর পাঙাশগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। এই বড় সাইজের নদীর পাঙাশের আজকের পাইকারি বাজার মূল্য 500 টাকা থেকে 550 টাকা কেজি। দেখুন এই দুটোই আছে, এগুলো কিন্তু অনেক বড় সাইজের নদীর পাঙাশ। প্রিয় বন্ধুরা, নদীর পাঙাশের পরে এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজের ব্রিকেট মাছের দাম। আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ব্রিকেট মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ব্রিকেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 130 টাকা কেজি। এই ছোটো সাইজের ব্রিকেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 120 টাকা থেকে 130 টাকা কেজি। বন্ধুরা, ব্রিকেট মাছের পরে এবার চলুন সাতক্ষীরার কিছু চিংড়ি মাছের দাম জেনে আসা যাক। আপনারা এই মুহূর্তে যে চালি চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই চালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 520 টাকা থেকে 550 টাকা কেজি। এই সাতক্ষীরা চালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 520 টাকা থেকে 550 টাকা কেজি। চালি চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক মিডিয়াম সাইজের বাগদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে মিডিয়াম সাইজের বাগদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা কেজি। এই মিডিয়াম সাইজের সাতক্ষীরার বাগদাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা কেজি। দেখুন কত সুন্দর বাগদা চিংড়ি এগুলো। বাগদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক গলদা চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলো 16 থেকে 18 টাকা কেজি। এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 850 টাকা কেজি। আপনারা এই মুহূর্তে যে গলদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 850 টাকা কেজি। গলদা চিংড়ির পরে এবার চলুন জেনে আসা যাক সাতক্ষীরার বিল চিংড়ির দাম। আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার ছোটো সাইজের বিল চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বিল চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 550 টাকা থেকে 600 টাকা কেজি। এই ছোটো সাইজের বিল চিংড়িগুলো বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। তারপরে এ সাইডে আছে হরিণা চিংড়ি। আপনারা এই মুহূর্তে যে হরিণা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাতক্ষীরার হরিণা চিংড়ি। এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 620 টাকা কেজি। এই সাতক্ষীরার হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য 600 টাকা থেকে 620 টাকা কেজি। দেখুন কত সুন্দর হরিণা চিংড়ি এবং একই সাইজের হরিণা চিংড়ি এগুলো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।